ক্ষমতা আর পেশি শক্তির দাপট, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে হয়রানি করা হচ্ছে জমির প্রকৃত মালিক পক্ষকে। অথচ জমির মালিকানা নির্ধারণের বিষয়টি উচ্চ আদালতে এখনও বিচারাধীন। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের দরবেশপুরে। গ্লোব ফার্মাসিউটিক্যালসের 50% জমির ওপর লোলুপ দৃষ্টি পড়েছে এসএ গ্রুপ ও এসএ পরিবহন নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষকর্তাদের। আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের সিদ্ধান্তের আগে দুপক্ষের সংযত আচরণ প্রত্যাশিত। আবু রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বায়না দিয়ে জমি কিনেছে গ্লোব ফার্মা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস। জমির পাশেই এই গ্রুপের সফট ড্রিঙ্কসের কারখানা, স্থাপনা সহ দখলও রয়েছে জমিটিতে। আদালত ও আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই 50% এই নিষ্কণ্টক জমির বাণিজ্যিক ব্যবহার শুরু করেনি গ্লোব ফার্মাসিউটিক্যালস। 4 লেনের বাইপাস সড়ক নির্মাণে জমির কিছু গাছ কাটা পড়ে সংশ্লিষ্ট ঠিকাদারের অজ্ঞতায়, যার পুরোপুরি সুযোগ নেবার চেষ্টা করছে একই দাগে 86% জমির মালিকানা দাবি করা এসএ গ্রুপ ও এসএ পরিবহন। ঘটনার মিথ্যা দায় চাপিয়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে গ্লোব ফার্মা গ্রুপকে। এমনকি মনগড়া তথ্যে নিজেদের প্রচার মাধ্যম এসএ টিভিতে অব্যাহতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করেই চলছে। কোম্পানির একটা ঘর আছে, গাছগাছারা আছে, এগুলো আমরা দেখাশোনা করি। এসএ পরিবহনরা আসে, এরা হামকি দুমকি দেয়। দীর্ঘ 20-22 বছর থেকে গ্লোব কোম্পানি জায়গাটা কিনছে, যার থেকে কিনছে সে আমাদের এলাকার, সে এখন নাই, সে মারা গেছে। হঠাৎ করে দেখতেছি কি একটা নিউজ দেখলাম এসএ পরিবহনের, সম্পূর্ণ মিথ্যা বানোয়ারি। 22 বছর আগে ভুয়া মালিকের কাছে জমি কেনার নামে প্রতারিত হয় এসএ গ্রুপ। এসব বাস্তবতাকে না মেনে পেশি শক্তির বলে উল্টো 2018 সালের হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে এসএ পরিবহন। জুলাইয়ের ঘটনার পর এই অপতৎপরতা বেড়েছে বহুগুণ। যদিও জমির মালিকানা প্রমাণে বৈধ কোনো দলিল নেই এসএ গ্রুপের হাতে, সরকার পতন হওয়ার পর থেকে আপনি রেসি পরিমাণ হেরা কাগজপত্র হেরা দাবি করতেছে, হেরা মালিক, কিন্তু এখন কিন্তু দখল আছে কিন্তু গ্লোব কোম্পানিওয়ালারা। হাইকোর্টে একটা মামলা আছে এবং নিষেধাজ্ঞা আছে। মিথ্যা একটা ষড়যন্ত্র করি কোম্পানিকে হ্যাস্ত করার জন্য, লোক সমাজে অসম্মান করার জন্য এই কেসটা তারা ইয়াটা করছে, অভিযোগটা করছে। আমরা এলাকাবাসী হিসাবে আসি দেখার জন্য, কিন্তু আমাদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করতেছে, তারা আসে বারবার দখলের জন্য। যেহেতু আগে বাংলাদেশে তারাই মালিকানা শর্ত হিসেবে তারাই মালিক। আইনের বিশ্লেষকরা মনে করেন, ন্যূনতম আইন আদালতের ওপর বিশ্বাস ও শ্রদ্ধা না থাকলে সংকট বাড়বে বই কমবে না। আদালত যদি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে দেয় ইনজাংশন ইস্যু করা বা স্ট্যাটাস কো ইস্যু করা, তখন আপনার অপোজিট পার্টি কোনোভাবেই পিটিশনারকে উক্ত জমি থেকে বেদখল করতে পারবে না, তাহলে এটা কন্টেম অফ কোর্ট হয়, অথবা যদি ইনজাংশন ভায়োলেশন করে ভায়োলেশন মিস মামলাও করা যায়। তৃতীয় কোনো পক্ষ বা রাষ্ট্রীয় উন্নয়ন কাজে সম্পদের কোনো ক্ষতি সাধন হলে উভয় পক্ষ আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ চাইতেই পারে, তাই বলে শক্তি প্রদর্শনের পথ কোনোভাবেই মেনে নেওয়া যায় না মত এই আইনজীবীর। এসএ গ্রুপ তার অবশ্যই এই আদেশটা মানতে হবে, এসএ গ্রুপ কোনোভাবে এই জমিতে ঢুকতে পারবে না। তারা যদি এই আদেশে সংক্ষুব্ধ হয় তাহলে তারা উপর অ্যাপিলেট ডিভিশন উপরের কোর্টে যাবে, কিন্তু আদালতে আদেশ যতক্ষণ থাকবে তখন এই আদালত আদেশ উভয় পক্ষ মানতে বাধ্য। যখন বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে পুরো দেশ একতাবদ্ধ, ঠিক তখনই এমন ঘটনা জনমনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে তৃণমূলের এই অনাচার। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল টেলিভিশন।